লঙ্কার মাঝমজিয়াত পুয়াতে উদ্ধার হয় এটা অজগর সাপ। মাছ ধরা জালত উঠিল অজগর সাপ। লঙ্কার কৃষ্ণপরা বিএড কলেজের পাছফালের একটা নলাত মাছ ধরবলে পটা জালত উঠিলে অজগর সাপ। সঞ্জয় বিশ্বাস নামের যুবকজনে মাছ ধরবলে পাতিছিল জালখন, কিন্তু মাছের পরিবর্তে জালত লাগিছিল অজগরটো। নিশায় জালত উঠা অজগর সাপটো পুয়া জালের পর উঠা আনার লগে লগে সাপটো নিজ চকুরে প্রত্যক্ষ করবলে ঘরের পর উলাই আহিল ওচর চুবুরিয়া। ইতিমধ্যে অজগর সাপটো লঙ্কা আঞ্চলিক বন কার্যালয়ের কর্মচারীর ওসর সমজাই দিয়ে স্থানীয় রাইজে। হুজাইপুরা অরুণ বরার রিপোর্ট, 7 ইজ নাও।